ডিজিটাল খবরলালে আমি বুবা। ঐতিহাসিক ধর্ণার 1000 দিন, ঐতিহাসিক ধর্ণার যন্ত্রণাদায়ক 1000 দিন, ঠিক এইরকমই একটা প্ল্যাকার্ড কিন্তু জ্বলজ্বল করছে আজকে ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে, অনেক দিন বলা যায় কি 1000 দিন ধরে, চাকরি প্রার্থীরা কিন্তু তাদের হকের চাকরির জন্য দাবিতে বসে আছে। 2016 সালে SLST যারা প্রার্থী রয়েছেন, চাকরি প্রার্থী, তারা কিন্তু নিজেদের হকের চাকরির জন্য দীর্ঘ দিন ধরে রোদ, জল, বৃষ্টি, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, কোনো কিছুতেই কিন্তু তারা বাদ যাচ্ছেন না। কারণ তারা চান যে তাদের হকের চাকরি কিভাবে পাবে, সেই দাবিতে কিন্তু আন্দোলনরত 1000 দিন আজ হলো। এই 1000 দিনে কিন্তু এই চাকরি প্রার্থীদের এক অভিনব বিক্ষোভ দেখা গেল। এক মহিলা চাকরি প্রার্থী মনে কষ্ট নিয়ে নিজের মাথা মোড়ালেন। ওই ধর্ণা মঞ্চে বসে এক চাকরি প্রার্থী, মহিলা চাকরি প্রার্থী নিজের মাথা ন্যাড়া করলেন। সেই সঙ্গে পুরুষ যে চাকরি প্রার্থী রয়েছেন তারাও কিন্তু নিজের মাথা ন্যাড়া করলেন এবং সেই সঙ্গে নিজের জামা খুলে প্রতিবাদ করলেন। পাইল, এই নিয়ে কিন্তু আমরা আজকে থেকে দেখছি যে শহর কলকাতার বুকে একটা উত্তাপ রয়েছে, সেইটা নিয়ে রাজনৈতিক মঞ্চেও কিন্তু নানা রকম ভাবে আমরা অনেক প্রতিক্রিয়া পাচ্ছি, সেটা নিয়ে তুমি কি বলবে? একদমই পূর্বা, যেটা দেখা যাচ্ছে কিন্তু আজ 1000 দিন পূর্ণ হলো, যেখানে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের মধ্যে এক যন্ত্রণাদায়ক চিত্র ধরা পড়লো, যেখানে বাড়িতে অসুস্থ ছেলেকে রেখে এসে একজন মা এই চাকরি প্রার্থীদের মধ্যে থেকে তিনি বিক্ষোভ হিসেবে নিজের মাথা নাড়া করলেন এবং নিজের মাথা নোয়ালেন বলতে গেলে। তো এই দিক দিয়ে কিন্তু রাজনৈতিক মহল থেকে, শাসক দল থেকে প্রতিক্রিয়া এসেছে, যেখানে সৌগত রায় জানিয়েছেন যে সম্পূর্ণ ব্যাপারটি নাকি নাটকীয় মাত্রা দেওয়ার জন্য এটা করা। তো এই ক্ষেত্রে এই যে নাটকীয় মাত্রা, এই কথাটা যোগ করে তিনি সৌগত রায় বললেন, তারপরেই কিন্তু ফেটে পড়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে যারা চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বিক্ষোভরত অবস্থায় রয়েছেন তাদেরও কিন্তু প্রতিক্রিয়া ইতিমধ্যেই পাওয়া গেছে। তারা বলছেন যে সৌগত রায় তো একজন অধ্যাপক, একজন শিক্ষক, তো সেক্ষেত্রে তিনি কিভাবে এই কথাটা বলতে পারেন যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা নিজের হকের চাকরির জন্য আন্দোলন করছেন, তাদেরকে নাটক, নাটকীয় মাত্রা, এই কথাটি উনি বললেন কি করে? তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও দেখা গেছে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে এবং তারাও কিন্তু একইভাবে সৌগত রায়ের বিরোধিতা করেছেন। আমরা কিন্তু বারংবার দেখেছি নিজেদের হকের চাকরির জন্য কিন্তু ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু তারা আন্দোলনরত, জোর, জল, বৃষ্টি যাই করুক, তারা কিন্তু তাদের এই একমুঠো যে দাবি, বলা চলে যে নিজেদের হকের চাবি, তার হকের যে চাকরি, সেই দাবি নিয়ে কিন্তু তারা বারংবার কিন্তু বলছেন যে আমরা আর কি ভুল করেছি, আমরা কি কোনো অন্যায় করেছি, নিজেদের হকের চাকরি চাইছি। তার জন্য কিন্তু তাদের এই দীর্ঘ, আজকে বলা চলে 1000 দিন তাদের হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা এখনো আন্দোলনরত, তারা কিন্তু একটাই দাবি করছে যে আমরা যে হকের চাকরি, সেই চাকরি কবে পাবো। তার মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসছেন, তাদেরকে সমর্থন জানাচ্ছে। একদম, এর মধ্যেই আমরা দেখেছি যে ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন বিজেপি থেকে শুরু করে বামেরা এবং তারা কিন্তু এই যে এলিজিবল যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং শাসক দলকে স্বাভাবিকভাবে তুলনা করছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুদ্রনীল ঘোষকে, যিনি কিন্তু সেই চাকরি প্রার্থীদের মধ্যে তিনি বসে রয়েছেন এবং তার স্বভাবতই তার যে বিতর্কিত কবিতা তিনি যেভাবে লেখেন, যে প্রতিবাদী কবিতা তিনি বলেন, এরকম এই চাকরি বিষয়ক এই সম্বন্ধেও কিন্তু তিনি এক কবিতা লিখেছেন এবং তিনি তা পড়েও শুনিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে এই পশ্চিমবঙ্গের এই ভাই বোনেরাই আমাকে শিল্পী বানিয়েছে, তাই তাদের ক্ষেত্রে যখন এই অবিচার হচ্ছে তখন তিনি পাশে থাকবেন। এবং আমরা হিরণকেও দেখেছি এর মধ্যে, অভিনেতা হিরণকেও দেখেছি এর মধ্যে আসতে, এবং তাছাড়া সজল ঘোষ যিনিও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এর মধ্যে। তো বলতে গেলে সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু রাজনৈতিক রং চড়ানো হচ্ছে পুরো ব্যাপারটা। একদমই তাই, এই যারা 2016 সালে SLST পাশ করেছেন চাকরি প্রার্থী, তারা তো হকের দাবিতে রয়েছে। 2021-এর 15ই মার্চ তারা কিন্তু এই আন্দোলন শুরু করে। 2021 থেকে আজ আমরা 2023-এর শেষ বলা চলে, এখনো কিন্তু সেই চাকরির দাবিতে কিন্তু আন্দোলন হয়েই চলেছে। কখনো তারা সেই গান্ধী মূর্তির পাদদেশে বসে সরস্বতী পুজো পালন করছে, লক্ষ্মী পুজো পালন করছে, তারা কিন্তু কোনো উৎসব বাদ দিচ্ছেন না, সেই উৎসবকে সঙ্গে নিয়ে কিন্তু চাকরির দাবিতে আন্দোলনে মেতে রয়েছেন। চাকরি যে কবে পাবেন, হকের চাকরি, তা নিয়ে কিন্তু
বারবার বঙ্গের যে শাসক রয়েছেন তাদের কিন্তু বারবার প্রশ্ন করছেন যে আমরা কেন চাকরি পাচ্ছি না, সেই নিয়ে কি বলবে? যেখানে হাজার দিন সম্পূর্ণ হলো এই প্রতিবাদে, সেক্ষেত্রে দেখতে গেলে সময়সীমাটা কিন্তু কম নয়, হাজার দিন কিন্তু কম নয়। সেখানে ঝড় বৃষ্টি, যেমনটা তুমি বললে পূর্বা, ঝড় বৃষ্টি পূজা উৎসব সবকিছু পেরিয়েই কিন্তু তারা তাদের নিজেদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং দাবি তো একটাই যে নিয়োগ কবে হবে। যারা অযোগ্য তাদের তো, তারা তো বিচারাধীনের মধ্যে রয়েছে, তাদের বিচার হোক, কিন্তু যারা যোগ্য তাদেরকে চাকরি কবে দেওয়া হবে এইটা, এই প্রশ্ন নিয়েই কিন্তু তারা লড়ে যাচ্ছে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে যারা মহিলা চাকরি প্রার্থীর একজন প্রাপ্ত বয়স্ক শিক্ষিতা মহিলা, যিনি নিজের চুল কামিয়ে প্রতিবাদ করছেন, এবং পুরুষের মধ্যেও একাংশকে দেখা গেছে জামা খুলে এবং চুল কামিয়ে একইভাবে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং তাদের একটাই দাবি মাননীয়ার কাছে, যে মাননীয়া তো সবকিছুরই প্রতিবাদ করেন, আজ অব্দি অনেক প্রতিবাদ করেছেন, তাহলে এই ধর্ণা মঞ্চে তিনি কেন উপস্থিত হচ্ছেন না? তাদের দাবি আজ হাজার দিন পূর্ণ হলো, 1001 নম্বর দিনে যেন মাননীয়া এসে উপস্থিত হন, তাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখবেন। এবং এটাও ওনাদের কথার মধ্যে পড়ছে যে আমরা তো শিক্ষিত, শিক্ষিত হয়ে তাহলে এই রাজ্যে মান সম্মান যেখানে নেই শিক্ষিত মানুষদের, এখানে কথায় এসে বসে আছেন ওনারা বহু কাল ধরে, বহু যাবত ধরে, যেখানে মহিলারা নিজেদের অসুস্থ বাচ্চা কিংবা বাবা মাকে বাড়িতে ফেলে রেখে এসেছেন, সেখানে পুরুষদের ক্ষেত্রেও একই। তো এই শিক্ষিতদের এই অবস্থা আমাদের রাজ্যে কেন, যেখানে তারা নিজেদের হকের চাকরি চাইছে সেখানে তাদেরকে দেওয়া হচ্ছে না কেন? এই সত্যি এই কিন্তু চিত্র মানে কারোরই ভালো লাগবে না দেখতে, যে একজন প্রাপ্তবয়স্ক শিক্ষিকা মহিলা, তিনি মানে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো অপশন নেই তার কাছে, তার কাছে বিক্ষোভ করার জন্য আর কিছু নেই। বাড়িতে বয়স্ক বাবা মাকে সন্তানকে ফেলে গান্ধী নদী পাদদেশে ধর্ণা দিয়ে বসেছেন যে কবে হকের চাকরি পাবেন, প্রতিবাদ কিন্তু করে যাচ্ছেন। তবে খাবিলাল পায়েল, তুমি বলে যে রাজনৈতিক দল যে বারবার আসছেন এই ধর্ণা মঞ্চে, সেদিক থেকে চাকরি প্রার্থীরা কি বলছেন? চাকরি প্রার্থীরা কিন্তু এই দিক দিয়ে অটল যে তারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল আসছেন তাদের সাথে বসে ধর্ণা মঞ্চে, কিন্তু তাদেরকে একইভাবে কিন্তু সাপোর্ট করে যাচ্ছেন, কিন্তু তাদের একটাই কথা যে আপনারা আমাদের পাশে আছেন, আমাদের হয়ে কথা বলছেন, এটা তো, এটা নিয়ে তো আমাদের কিছু হবে না, যাতে আমরা পরবর্তীকালে আমাদের হকের চাকরি পাই, আমাদের অধিকার, যাতে আমরা নিজেদের অধিকার যাতে ফিরে পাই, সেই ব্যবস্থা করুন, আমাদের পাশে থাকলে, পাশে দাঁড়িয়ে দুটো কথা বললে কিন্তু কিছু হবে না, এমন সুর কিন্তু শোনা গেছে চাকরি প্রার্থীদের আকাঙ্ক্ষের মুখে। প্রশ্ন এখন একটাই, চাকরি কবে পাবে, সেই নিয়ে কিন্তু বারংবার তারা প্রতিবাদ জানাচ্ছে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।